আফগানিস্তানে কাবুলে তালিবান অভ্যুত্থান নিয়ে বহু লেখা বহু সোশ্যাল মিডিয়া পোস্ট পড়লাম। তার মধ্যে অনিমেষ বৈশ্যর লেখাটা আমার অন্তর কিছু এ গেল। আসুন সেই লেখাটা আপনাকে একটু পড়ে শোনাই। আমি নীলাঞ্জন। একটা মানুষ মাঝ আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে। গতকাল এটাই ছিল সেরা বিনোদন। মানুষ উল্কাপতন দেখেছে, বজ্রপাত দেখেছে, বেপথু নক্ষত্রকে ছুটতে দেখেছে আকাশময়, কিন্তু মানুষকে পড়তে দেখেনি। কাল দেখল সৌজন্যে দ্য গ্রেট তালিবান সার্কাস। শিবরামের লেখায় পড়েছি, ভিড় বাসের একটা দরজা দিয়ে একটা লোক গুঁতিয়ে উঠল, ঠিক তখনই অন্য দরজা দিয়ে টুক করে একটা লোক পড়ে গেল। এও তাই, তবে বাস নয়, উড়ন্ত বিমান। ওই যে কালো বিন্দুর মতো মানুষটা নিচে পড়ে যাচ্ছে আর সবাই বলছে ওই যে ওই যে ওই যে ওই যে, উফ কি রোমাঞ্চ! মাটির দিকে ধেয়ে আসা মানুষটা কি জীবনানন্দ পড়েছে কোনোদিন? নিশ্চয়ই পড়েনি, পড়লে শুনতে পেত দূরে কাছে কে বলি নগর ভাঙে গ্রাম পতনের শব্দ হয়। অসভ্য বর্বর তালিবানরা এখন আফগান ভূমির শাসক। ওই মানুষটি লাজে ভয়ে ত্রাসে দেশের মাটি ছাড়তে চেয়েছিল, কিন্তু মাটি তাকে ছাড়েনি। সে আকাশ থেকে আছড়ে পড়ছে সেই মাটির টানে। যারা বিমানেই রয়ে গেল তারা কি আর ফিরবে কোনোদিন? লোটা কম্বল, ফুলশয্যা, পিতৃপুরুষের পায়ের ছাপ ঊষর মরুতে পড়ে রইল। তারা চলল মহাশূন্যে। মানুষ কখন দেশ ছাড়ে? দেশ মানে কি কাঁটা তার ঘেরা একটা ভূখণ্ড? না, দেশ মানে আমার উঠোন, আমার পুকুর, আমার হাঁসের চৈচই, আমার চুম্বন, আমার নগ্ন বিষাদ, আরো কত কি। যে একবার দেশ ছাড়তে বাধ্য হয়েছে সে জানে গোধূলির কি মায়া, সে জানে ফেলে আসা গাই বাছুর বা নেড়ি কুকুরের লেজে বাঁধা আছে কত ফেন হিল্লোল কলকল্লোল স্মৃতি। দেশের মাটি ছেড়েই সে এক পায়ে গোয়, আর এক একটা পাঁজরের হাড় খসে পড়ে। তিল ক্ষেত, তিসি ক্ষেত, মাতাল বসন্তের চরাচরময় সর্ষে ক্ষেতে শুধু পড়ে থাকে ভিটেহীন মানুষের পাঁজরের হাড়। কাল বিমানের ডানায়, বিমানের চাকায় মানুষকে বাদুড়ের মতো ঝুলতে দেখে সেই ট্রেনটার কথা মনে পড়ছিল, যে ট্রেন আসছিল ওপার বাংলা থেকে শিয়ালদার দিকে। শুধু মানুষ আর মানুষ, মানুষে ঢাকা পড়ে আছে আস্ত একটা ট্রেন। ওই মানুষগুলো দেশ ছেড়ে চলে আসছিল, কেন ছাড়ল কি তার কারণ সে প্রশ্ন অবান্তর। মাটি ছাড়তে হচ্ছে, ও আমার দেশের মাটি ছাড়তে হচ্ছে। আমার ছেঁড়া কাঁথা, আমার লকলকে লাউ মাচা, আমার ভোরের ফুর্তি, আমার গোধূলির প্রিয় বিষাদ সব ছেড়ে দিয়ে আমি ট্রেনের মাথায় চড়ে বসেছি। ওরা আবার নতুন মাটি খুঁজেছিল, রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল নেড়ি কুকুরের ছানা, স্তব্ধ বিলের ধারে দাঁড়িয়ে আবার ডেকেছিল আয় আয় চৈ 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 চৈ। সেই চৈ চৈ ডাক, সেই হাঁসের রঙিন ডানায় লেগে থাকা জলবিন্দু হারিয়ে যাচ্ছিল দূরে, বহু দূরে, সে আমার ফেলে আসা উঠোনে। যে দেশ ছাড়ে সেই জানে কেন কেউ মাঝ আকাশ থেকে আছাড় খায়। যে দেশ ছাড়ে সেই জানে কি করে ট্রেনের কালো ধোঁয়ায় হারিয়ে যায় বাপ ঠাকুরদার পায়ের দাগ। বিমান হোক বা ট্রেন, ভিটেহীন মানুষের ধুকপুক।